তো আমাদের যাদের এনার্জি একটু কম আছে তারা কিন্তু আমরা চাইলে কিন্তু একদম খাস এনার্জি বুস্টারটা কিন্তু নিতে পারি। আজকে আমি আমার ক্যামেরাম্যানে অনেক টাকা নষ্ট করব, আর যেহেতু অ্যাজ ইউজুয়াল মুরগিটা সবসময় সব বাজারে আমি পাই, এই জন্য আমি এখান থেকে একদম খাঁটি একটা হাঁসের মাংস নিয়ে নিলাম। আছে না যে আমরা যারা অফিসে যাই তো তাড়াহুড়া করে তো সবকিছু বানাতে পারি না, তো এখানে কিন্তু রেডিমেডলি ভাবে খাসফুডের সকল পণ্যগুলো আছে যে একদম তৈরি করা যায়, শুধু ভেজে খেতে হবে। Hey guys, assalamu alaikum, this is me Nusaiba, welcome to my another video. So guys, এখন আমি চলে আসলাম আজওয়াতে কফি খাওয়ার জন্য। আজকে আমি আমার ক্যামেরাম্যানে অনেক টাকা নষ্ট করব, ওয়েস্ট করব, দেখি ও টাকা দেয় কিনা। আজকে ওকে আমি বলছি আমাকে 10,000 টাকা দিতে, তো দেখি 10,000 টাকা দিলে আমি আর কি করবো। তো আজকে কিন্তু আমি ভরপুর অনেক কেনাকাটা করবো, এবং কি আমি আমার নিত্য প্রয়োজনীয় কেনাকাটাগুলো কোথা থেকে করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে হবে আমার সাথেই থাকতে হবে। তো এখন আমি খাবো কফি। চলে আসলো আমার কফি। 2 hours later. ফাইনালি কফি খাওয়া শেষ, এখন আমি এটা পেমেন্ট করবো। এই যে ভাই, এখন আমি কফি খেলাম, কফি খেলে মাইন্ডটাকে একদম ফ্রেশ করলাম। তো যেহেতু আমি কফি খেয়ে মাইন্ডটাকে একদম রিফ্রেশ করলাম, এখন আমার খুব ভালো লাগছে। আর আজকে তো আমি বলেছি যে ক্যামেরাম্যানের আজকে আমি অনেক টাকা নষ্ট করব, ও তো এমনিতে টাকা দেয় না। তো আজকে আমি যাবো এখন খাসফুডে, খাসফুডে গিয়ে সেখান থেকে আমি অনেক কেনাকাটা করব। এখানে যেহেতু বনশ্রী, বনশ্রীতে এখানে একটি আউটলেট হয়েছে, তাদের খুব সুন্দর একটি শাখা হয়েছে, তো এই শাখায় যাবো। আর খাসফুডের তো বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন তো জায়গায় শাখা ছড়ানো ছিটানো আছে, মিরপুরেও আছে। তো যেহেতু বনশ্রীতে এটা নতুন শাখা, তো আজকে চলে যাবো আমি খাসফুডে। তো দেখতে হলে আমার সাথে থাকি, সেখান থেকে আজকে অনেক কিছু কেনাকাটা করবো। তো গাইস, চলে আসলাম আমি ফাইনালি খাসফুডে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রচন্ড ভিড়, আজকে তো এদের উদ্বোধন, এই জন্য কিন্তু এতটা ভিড়। আর আমি এখন ভিতরে প্রবেশ করে দেখি যে নতুন শাখা হিসেবে তারা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব জাঁকজমক করেছে, মানুষ দিয়েও ভরা। ভিতরে গিয়ে দেখি যে কন্ডিশনটা এখন কেমন। ও মাই গড, প্রচন্ড ভিড় দেখতেই পাচ্ছি আমি, কারণ এখানকার প্রোডাক্টগুলো তো খুব খাস, এই জন্য যেমন ভিড় বেশি। আর যেহেতু আজকে উদ্বোধন, তো উদ্বোধনের দিনটা অবশ্যই ভিড় হবে, বাট প্রোডাক্ট না ভালো হবে তার ভিড় হয় না। আর এখান থেকে আমি প্রতিদিন মানে আমার খাবারগুলো কিনি, তো এই জন্য আমি চলে আসলাম যেহেতু বনশ্রীতে এদের নতুন একটা শাখা। তো আজকে আমি শেয়ার করবো যে আমি এখান থেকে কী ধরনের কেনাকাটা করি। আচ্ছা, আখের গুড় দেখতে পাচ্ছি, তো আমি এখান থেকে আখের গুড় নিব। আচ্ছা, কোনো কিছু আছে নাকি যে আমি পণ্যগুলো কেনাকাটা করে রাখবো জিজ্ঞাসা করি। এক্সকিউজ মি, এখানে কেউ আছে ভাইয়া? আমি কিছু কেনাকাটা করে একটা কিছুতে রাখবো, দেন নাকি প্রত্যেকটা জিনিস আমার প্যাকেট লাগবে, মানে আমি কিছুতে রেখে রেখে নিতে চাচ্ছিলাম। বাহ, একদম খাঁটি আখের গুড় দেখতেই পাচ্ছি, একদম খাসফুড। আর প্রাইসটাও কিন্তু মানে সীমিত, ঠিক আছে, এখানে কিন্তু 250 টাকা। আচ্ছা, তো আমি একটা আখের গুড় নিয়ে নিলাম, 1 কেজি, পরিমাণটা কিন্তু 1 কেজি। আমি আপনাদের সুবিধাতে একটু দেখিয়ে দিচ্ছি, এবং কি আজকে কিন্তু তাদের 25% ডিসকাউন্ট আছে, তো সবাই চলে আসুন। থ্যাংক ইউ। আচ্ছা, টমেটো সস, তো যেহেতু ঘরে কিন্তু ভাজা পোড়া হয় অনেক, তো এই জন্য আমি একটা টমেটো সস নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো এখানে আমি দেখতে পাচ্ছি খেজুর, বিভিন্ন রকমের খেজুর আছে। সামনে যেহেতু রমজান, তো রমজানের জন্য খাস খেজুরগুলো আমরা কোথা থেকে পাবো? অবশ্যই খাসফুড থেকে পাবো, তার জন্য আমি খেজুরটা নিয়ে নিচ্ছি। আর এখানে আমি সব ধরনের খেজুরটাই পাবো, তো আমার যেহেতু আমি এই খেজুরটা অনেক পছন্দ করি, আজোয়া খেজুর। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আজোয়া খেজুর।
আর এটার প্রাইসটা কিন্তু পড়বে 660 টাকা 500 গ্রাম। আচ্ছা আমি একটা খেজুর নিয়ে নিচ্ছি এখান থেকে। তো আপনাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু আমরা যারা আছে না, যে আমরা যারা অফিসে যাই, তো তাড়াহুড়ো করে তো সবকিছু বানাতে পারি না, তো এখানে কিন্তু রেডিমেডলি ভাবে হাঁসপুরের সকল পণ্যগুলো আছে যে একদম তৈরি করা যায়, শুধু ভেজে খেতে হবে। রোল থেকে শুরু করে আপনার এখানে সমুচা থেকে শুরু করে সিঙ্গারা থেকে শুরু করে এই টু জেড আছে। তো আমি এখান থেকে একটি খাবার নিয়ে নিচ্ছি। আমি একটা চিকেন নাগেট নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছি চিকেন নাগেট। আচ্ছা এবং কিন্তু এক্সকিউজ মি ভাই, আমাকে একটা এখান থেকে মিল্ক বের করে দিয়ে। এগুলো কত কেজি করে এখানে দেওয়া আছে? 95। আচ্ছা আচ্ছা, আচ্ছা তো দেখতে পাচ্ছি একদম খাস ফুডের কিন্তু এখানে খাঁটি দুধগুলো এবং কি তাদের নিজস্ব খাবারে দেখতেই পাচ্ছি। আমি একটা দুধও নিয়ে নিলাম, পায়েস বানানো যাবে। আর এখানটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি যে এখানে আমরা অ্যাজ ইউজুয়ালি তো মুরগি তো আমরা দেখা গিয়েছে সবসময় আমরা নিয়ে থাকি বাজার থেকে, কিন্তু আমি আজকে মুরগি এখান থেকে নিবো না, অবশ্যই আমি এখান থেকে হাঁস নিবো একটা। আর শুটকি আইটেম, যারা শুটকি লাভার, অনেক শুটকি পছন্দ করেন, তারা কিন্তু খাস ফুডে শুটকিগুলো পেয়ে যাবেন। এবং আমি নিচ্ছি একটি হাঁস। এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই যে খাসফুডে দেখতেই পাচ্ছেন যে এমন কোনো পণ্য নেই যে পাবেন না। আর যেহেতু অ্যাজ ইউজুয়াল মুরগিটা সবসময় সব বাজারে আমি পাই, এই জন্য আমি এখান থেকে একদম খাঁটি একটা হাঁসের মাংস নিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের মশলারি থেকে শুরু করে প্রত্যেকটা মশলা আমরা পাবো, যদিও আমার এখন বাসায় এখানকার সব মশলা আছে, এই জন্য আমি কোনো মশলা নিচ্ছি না, যেহেতু আমার এখানে এগ, হ্যাঁ আমরা কিন্তু এখানে ডিম পাবো। ডিমগুলো একটু দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছেন হাসপুটে কিন্তু প্রত্যেকটা জিনিস তারা খুব সুন্দর করে প্যাকেট করে রাখে। তো আমি ডিম নিয়ে নিচ্ছি, এখানে 12টা আছে, আমি ডিম নিয়ে নিচ্ছি এক ডজন। আর যেহেতু আমার এখানে মশলা আছে তাই আমি মশলাটা নিলাম না, কিন্তু আমি এখান থেকে একটি কাজু বাদাম, আচ্ছা ভাইয়া আমি দেখতে পাচ্ছি এখানে মানে খাস এনার্জি বুস্টার, মানে এটা জিনিসটা কি একটু এটা সম্পর্কে আমাকে একটু বলবেন? শক্তি বর্ধক খাবার, এটা হচ্ছে দ্রুত আপনার শরীরে শক্তি বৃদ্ধি করবে, যা হচ্ছে আপনাকে শরীরকে চাঙ্গা করবে। আচ্ছা, বিভিন্ন ধরনের বাদাম, মধু, তিল মিক্স অবস্থায় রয়েছে, বাদাম মধু এবং তিল বিভিন্ন ধরনের আকারে আছে। আচ্ছা আচ্ছা, এটা খেতে অনেক সুস্বাদু, আপনি খেলে আপনার শরীরে দ্রুত এনার্জি পাবেন, আর এটা লং টাইম আপনাকে শক্তি দেবে, মূলত এনার্জির জন্য, তাই তো? তো আমাদের যাদের এনার্জি একটু কম আছে তারা কিন্তু আমরা চাইলে কিন্তু একদম খাস এনার্জি বুস্টারটা কিন্তু নিতে পারি। তো আমি তাহলে একটা নিয়ে যাই, দেখি কতটুকু এনার্জি পাই। আচ্ছা আজকে কি কোনো স্পেশাল ডিসকাউন্ট আছে আপনাদের এখানে? আচ্ছা তার মানে আজকে কিন্তু এখানে 25% ডিসকাউন্ট আছে, এটা কি আজকের জন্যই নাকি টানা আরো দুই একদিন থাকবে? না এটা শুধুমাত্র আজকে। ও তার মানে আজকে যারা না আসছে তারা কিন্তু অনেক বড় মিস করছে। আচ্ছা যাক, আমি তাহলে ভালো দিনে আসছি। আচ্ছা তো আমি একটু এখানে আরেকটা কাজু বাদাম আছে ভাইয়া? আচ্ছা আমাকে, আচ্ছা আমাকে একটা কাজু বাদাম দিন। আচ্ছা নোনা কাজু বাদাম, মানে খেতে কি একটু নোনা নোনা লাগবে? নোনতা নোনতা। আচ্ছা আচ্ছা, এখানে কত গ্রাম? 500 গ্রাম। আচ্ছা 500 গ্রাম, 150 গ্রামের একটা জার হয়, এটা হচ্ছে 870 টাকা প্রাইস। হ্যাঁ এটা হচ্ছে 870, এটা হচ্ছে 150 গ্রাম, এটা হচ্ছে 220 টাকা। আচ্ছা এখানে 100 গ্রাম আছে, সেটার প্রাইসটা কিন্তু 150 গ্রাম। আচ্ছা একটা 150 গ্রাম আছে, প্রাইসটা কিন্তু পড়বে 270 টাকা। তো যেহেতু এখানে 270 টাকা, আমি যদি 500 গ্রামটা নিই সেক্ষেত্রে বুঝতেই পারছি দামটা কিন্তু, এটা নিলেই আমি জিতবো। তো এখানে যেহেতু 870 টাকা, তো আমি একটা বড় একটা কাজু বাদাম নিই। থ্যাংক ইউ ভাইয়া।
আচ্ছা তো আমি দেখতে পাচ্ছি যারা ক্ষীর বানাতে আমরা বাসায় না পারি তো মিক্সড ক্ষীর আছে শুধু একটা মিক্সড ক্ষীর আমি নিয়ে যাব না আমি সহজেই রান্না করে ফেলব তো আমি একটা মিক্সড ক্ষীর এখন নিয়ে নেচ্ছি এছাড়াও দেখতে পাচ্ছি হালিম মিক্স তো যারা হালিমটা খুব মজাদার করে রান্না করতে চান তাহলে কিন্তু খাসফুড থেকে একটি হালিম মিক্স নিয়ে যেতে পারেন কাঠবাদাম আমার অনেক পছন্দ তো আমি একটা কাঠবাদাম নিয়ে নিলাম অনেক কেনাকাটা করলাম তো একবার বিলটা পেমেন্ট করে দিব তো আজকে দেখতে পাচ্ছি খাসফুডে যেহেতু উদ্বোধন এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু নিউট্রিশনিস্ট আছে তো তার সাথে আমরা একটু পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম ম্যাম আপনার পরিচয়টা একটু দিবেন আমাদের আসসালামু আলাইকুম আমার নাম নাহিদা পারভীন আমি নিউট্রিশন স্পেশালিস্ট এন্ড এক্সারসাইজ ফিজিওলজিস্ট আমি নিউট্রিশন নিয়ে কাজ করে থাকি তার কাছ থেকে আমি একটু খাদ্য বিষয়ে একটু পরামর্শ নেই দেখি আমার কতটুকু এটা উপকারে আসে তো আপনাদের কতটুকু উপকারে আসে আচ্ছা তো আমি একটু আপনাকে কিছু কোয়েশ্চন করি যে আমরা কি ধরনের ভিটামিন যুক্ত খাবারটা যাদের ধরেন যে ভিটামিন ডি বা ভিটামিন সি প্রয়োজন তো খাসফুডের পণ্যগুলো খেয়ে আমি কি ধরনের উপকার পেতে পারি সেই ভিটামিন একটু আমাদের সাথে শেয়ার করবেন তো আপনার এখন যদি শারীরিক অবস্থা মোটামুটি স্বাভাবিক থাকে তাহলে আমরা বলতে পারি যে ডেইলি রিকোয়ার যেগুলো খুব আমাদের একজন অ্যাডাল্ট মানুষের প্রয়োজন সেভাবেই আমরা আপনাকে বলতে পারি যে রেগুলার একটা টক ফল আপনাকে খেতে হবে একটা মিষ্টি ফল আপনাকে খেতে হবে আমরা যেভাবে ফুড গ্রুপ থেকে বলে থাকি হ্যাঁ যে র ফ্রুটস যেটা আমরা বলে থাকি খাওয়ার পর আর এছাড়াও আমরা অনেকে প্রিজার্ভ খাবারগুলো থেকে নিয়ে থাকি তার সব ক্ষেত্রেই সবসময় র ফ্রুটসটাই আমরা প্রিফার তো সে কিন্তু সবসময় থাকবে না মাঝে মধ্যে দেখা গিয়েছে ভাগ্যবশত আপনারা পেতে পারেন তো সে থাকাতে কি হবে যে তার কাছ থেকে পরামর্শ নিয়েও কিন্তু আপনারা খাবারগুলো নিতে পারবেন তো অবশ্যই আপনারা চলে আসুন তো আমি আজকে আসলাম পেয়ে গেছি ভালো থাকবেন ম্যাম আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আচ্ছা তো আমার এখানে কেনাকাটা শেষ আমি এখন বিলটা পে করব এক দাও আপনি কার্ড দিয়ে অনেক টাকা মাংস এক্সকিউজ মি ভাই একটু হেল্প করবেন ফ্রি হলে ভাই আমি এক্সকিউজ মি ভাই আমি কেনাকাটা করেছিলাম আপনাদের এখানে তো চাইলে নগদেও পেমেন্টটা করতে পারবে এবং যে কোনো কার্ডের মাধ্যমে কি পেমেন্ট করতে পারবো যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ম্যাম আপনার সেটা ইচ্ছা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নগদ বিকাশ আমাদের কার্ডে বা ক্যাশে আপনি পেমেন্ট করতে পারেন মূলত মানে প্রত্যেকটা মাধ্যমে আপনাদের আছে আমি চাইলে আমার মনের মতো করে পেমেন্টটা করতে পারবো যে কোনো উপায়ে আপনি পেমেন্টটা করতে পারবেন আমাদের সব ধরনের প্রসিডিউর আছে আচ্ছা হ্যাঁ তো আমার পেমেন্টটা রাখবেন আমি তাহলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করব ফাইনালি আমার কেনাকাটা শেষ আজকে ক্যামেরাম্যানের অনেক টাকা আমি ভাঙছি তো আজকের মতো ভিডিওটি আমার এখানেই শেষ করতে হবে আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ